তারিখ ঘোষণা করলে দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন। কি চলেছে শেখ হাসিনার রাজনৈতিক ভাগ্য? সবকিছু ঠিক হয়ে আবারও কি রাজনীতিতে কামব্যাক করতে পারবেন, নাকি জীবনের বাকি সময়টা তাকে দেশের বাইরেই কাটাতে হবে? এবার ডক্টর ইউনুসকে ডাইরেক্ট হুমকি ও হুঁশিয়ারি দিল ডোনাল্ড ট্রাম্প। বলেছে আর মাত্র 2 দিন বাকি, তারপরেই দেশে ঢুকবে শেখ হাসিনা। হাসিনাকে আবারও ক্ষমতায় বসাবে ডোনাল্ড ট্রাম্প, এটা নিশ্চিত। এদিকে আবার ফাইনাল ঘোষণা দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7 দিনের মধ্যে দেশে ফিরে ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি। কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হলে কঠিন বিপদে পড়বে ডক্টর ইউনুস। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন যে বাংলাদেশের সর্বশেষ আপডেট নিউজ, রাজনৈতিক অঙ্গনের যে ভিডিওগুলো তোরপাড় সৃষ্টি করে দিয়েছেন, একে একে আপনাদের মাঝে আজকে সম্পূর্ণ ভিডিওগুলো উপস্থাপনা করব। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিও শুরুতে কিন্তু আপনারা ভিডিওর বিশেষ কিছু অংশ দেখতে পেরেছেন, যা দেখে কিন্তু ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা এখন বিস্তারিত দেখতে পারবেন, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চলেছে শেখ হাসিনার রাজনৈতিক ভাগ্য? সবকিছু ঠিক হয়ে আবারও কি রাজনীতিতে কামব্যাক করতে পারবেন, নাকি জীবনের বাকি সময়টা তাকে দেশের বাইরেই কাটাতে হবে, এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। পাকিস্তানের ইংরেজি সংবাদ মাধ্যম পাকিস্তান টুডের এক নিবন্ধে বলা হয়েছে, আসছে 5 নভেম্বরের পরেই স্পষ্ট হতে পারে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ। নিবন্ধে বলা হয়েছে, রাজনীতিতে ফিরতে শেখ হাসিনার পরিবার জোর লবিং চালাচ্ছে যুক্তরাষ্ট্রে। আসছে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে বাংলাদেশ ও শেখ হাসিনা ইস্যুতে নীতি পরিবর্তন করতে পারে হোয়াইট হাউস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চাপে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান, বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বেশিরভাগই আত্মগোপনে রয়েছেন, কেউ কেউ বিদেশে চলে গেছেন, কেউ কেউ আবার গ্রেফতার হয়েছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যেয়েই শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে। সম্প্রতি জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবাধিকার অপরাধের অভিযোগ এনে বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমত অবস্থায় টানা 15 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। দলটি কি আবার রাজনীতিতে ফিরতে পারবে, কিভাবে ফিরবে, কোন কৌশলে ফিরে আসতে পারে, শেখ হাসিনার ভাগ্যেই বা কি রয়েছে, দেশে ফিরে পার্টির হাল ধরতে পারবেন তো, এসব প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়। তবে পাকিস্তান টুডের ওই প্রতিবেদন সহ আওয়ামী লীগের একটি সূত্র আর কূটনৈতিক পাড়ায় খবর চাওয়া হয়েছে, শেখ হাসিনা হাসবেন নাকি কাঁদবেন তা জানা যাবে 5 নভেম্বরে। 5 নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের ফলাফলেই নাকি স্পষ্ট হয়ে যাবে শেখ হাসিনার রাজনৈতিক ভাগ্য। শেখ হাসিনা এখন এই নির্বাচনের দিকে তাকিয়ে আছেন বলেও মনে করছেন কেউ কেউ। পাকিস্তানি সাংবাদিক এম এ হোসেনের লেখা পাকিস্তান টুডে প্রকাশিত ওই নিবন্ধে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আওয়ামী লীগের জন্য কিছু সুযোগ সৃষ্টি করতে পারে অথবা হতাশার বার্তা নিয়ে আসতে পারে। নিবন্ধে বলা হয়েছে, আগামী নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। এই নির্বাচন আওয়ামী লীগের জন্য বিশেষ বার্তা বহন করতে পারে। বাইডেন প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের বৈরতা বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও মানবাধিকার প্রতিষ্ঠার ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ আওয়ামী লীগ ভালোভাবে নেয়নি। ডেমোক্রেটিক দলের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, এরা সবাই ডক্টর ইউনুসের খুব কাছের মানুষ। সঙ্গত কারণেই শেখ হাসিনা ডেমোক্রেটদের প্রতি হতাশ। নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে শেখ হাসিনার ওই হতাশায় স্থায়িত্ব আরও দীর্ঘ হবে। পাকিস্তান টুডের ওই নিবন্ধে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস তথা ডেমোক্রেট শিবির জয় পেলে বাংলাদেশ ও শেখ হাসিনা ইস্যুতে তাদের অবস্থান পরিবর্তন হবে না। ভারত সরকারের সঙ্গেও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক অপরিবর্তিত থাকবে, তাই শেখ হাসিনা ইস্যুতে নয়াদিল্লি ওয়াশিংটন কোনো ইতিবাচক সিদ্ধান্তে নাও আসতে পারে। অন্যদিকে রিপাবলিকানরা তথা ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে বাংলাদেশ ও শেখ হাসিনা ইস্যুতে হোয়াইট হাউসের অবস্থান পাল্টে যেতে পারে, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও নতুন অধ্যায় রচিত হতে পারে। সুযোগ তৈরি হতে
হতে পারে আওয়ামী লীগের জন্য। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ইতিহাস বলছে, নির্বাচনে সরকার পরিবর্তন হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি খুব একটা পরিবর্তন হয় না। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে খুব শিগগিরই আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খুব একটা হেরফের হচ্ছে না। এরপর পরিস্থিতি বিবেচনায় দলীয় নির্দেশনা আসতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করায় নয়াদিল্লি থেকে সেই ঘটনাকে ফেরত চাইতে পারে অন্তর্বর্তী সরকার। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর পরিস্থিতির আরও স্পষ্টতা আসবে এবং দলীয় অনেক সিদ্ধান্ত নিতে পারে আওয়ামী লীগ। পরিবর্তন আসতে পারে দলের নেতৃত্বেও। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে যেই প্রেসিডেন্ট নির্বাচিত হোক না কেন, ব্যাপক ধরনের কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে আসলে আমাদের দেশের সাধারণ মানুষের উপরে যে ব্যাপক প্রভাব পড়বে তার কোনো আমি আশঙ্কা দেখছি না। তবে অবশ্যই এটা ঠিক যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট যারা আছেন, মানে যেই নির্বাচিত হন প্রেসিডেন্ট হিসেবে, তো তার ব্যক্তিগত কিছু দিক থাকে এবং তার আপনার যদি ধরেন ডোনাল্ড ট্রাম্পের কথা ধরি, উনি কিন্তু একজন ব্যক্তি ট্রাম্প হিসেবে তার কিন্তু আলাদা একটা ইমেজ আছে। সেই জায়গাটাই অনেকে এইবারে নির্বাচনে তিনি কিন্তু প্রচারটা এইভাবে চালিয়েছেন যেটা অনেকেই কনভিন্সড হয়েছেন, এবং বাংলাদেশে যারা অভিবাসী তারা, যেমন বিশেষ করে আমরা দেখলাম কয়েকটি নিউজে, তারা বলছেন যে এইবার আমরা ট্রাম্পকে ভোট দিব, কারণ হচ্ছে তিনি বলেছেন তারা ট্যাক্সের টাকায় অন্য দেশে যুদ্ধ করবে, সেখানে অস্ত্র পাঠাতে হবে, সরঞ্জাম পাঠাতে হবে, সেটা ট্রাম্প করেন না বা করবেন না, সেই আশ্বস্ত তারা ট্রাম্পের উপরে হতে চান। কিন্তু তাকে তো আবার এই ঘটনাও আমরা দেখেছি যে উস্কে দেয়। আমরা প্যালেস্টাইন ইস্যুতে যদি বলি, চাইনিজ ইস্যুতে যদি বলি, এই জায়গাগুলোতে মানে তার সময় দেখেছি একটু এক্সট্রিম নীতিতে তিনি চলে যান, সেই জায়গাটা যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, এই জায়গাটা যদি বলি তাহলে বলতে হবে যে মানে ট্রাম্পকে আমি যেভাবে দেখি ব্যক্তিগতভাবে, উনি হলো মানে যদিও আমাদের কাছে কারো কাছে ক্লাউন মনে হবে, কারো কাছে খুব এক্সট্রিমিস্ট মনে হবে, কিন্তু আমি তাকে হিপোক্রেট বলবো না লাইক আপনার অন্যান্য যারা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন বিভিন্ন সময়, কারণ ওনার ভেতরে যেটা আছে সেটা কিন্তু উনি প্রকাশ করে দিচ্ছেন। তো যাই হোক, ব্যক্তিগত আলোচনার দিকে না, যে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে তার অ্যাপ্রোচটা যদি আমরা, যেহেতু এর আগে তিনি 4 বছর শাসন করে গেছেন, সেই সময় যদি তার ফরেন পলিসি অ্যাপ্রোচটা আমরা দেখি, সেখানে দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে চায়নাকে কন্টেইন করার কিন্তু একটা পলিসি আমরা বেশ অনেক বছর ধরে লক্ষ্য করছি, যেহেতু চায়না তার সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী যদি বলি বিশ্ব রাজনীতিতে, বিশ্ব অর্থনীতিতে। তো সেদিক থেকে কন্টেইনমেন্টের যে পলিসিটা সেটা কন্টিনিউ করবে, কিন্তু অ্যাপ্রোচটা হয়তো ডিফারেন্ট হবে। যে অ্যাপ্রোচটা ট্রাম্প নেবেন সেটা হয়তো আমরা এর আগের 4 বছরে তার শাসনামলে দেখেছি, যে উনি কিন্তু চাইনিজ বা মানে চায়নার যারা ঘনিষ্ঠ মিত্র আছে, যেমন নর্থ কোরিয়া কিংবা রাশিয়া, তাদের সাথে কিন্তু তার একটা ব্যক্তিগত সম্পর্ক, এরকম আমরা বিভিন্ন বিশ্লেষকের সেই ব্যক্তিগত সম্পর্ক আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও আছে, এবং সেই জায়গাটার সাথে যদি বাংলাদেশের সূত্রটা একটু টানেন, সেই জায়গাটা আপনারা কিভাবে দেখেন? আসলে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু, একই সাথে ডোনাল্ড ট্রাম্প মাত্র কয়েকদিন আগে আজ এত গুরুত্বপূর্ণ নির্বাচনের মধ্যে তিনি বাংলাদেশকে স্পেসিফিক বাংলাদেশের ইস্যুতে তিনি টুইট করেছেন, এইটাকে আপনার কি মনে হয়েছে? এটা বাংলাদেশের ইস্যুতে টুইট করা হলেও কিন্তু এখানে ধরেন একটি স্পেসিফিক কমিউনিটিকে কিন্তু উনি মানে টার্গেট করে এই টুইটটা করেছেন, এবং বিভিন্ন লেখালেখিতে যেটা আসছে সেটা হলো যে যেহেতু একটা ইন্ডিয়ান হিউজ একটা কমিউনিটি ইউএসএতে আছে, এবং যদি আমরা বলি আরও স্পেসিফিক্যালি হিন্দু কমিউনিটি, সো তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য এটা একটা দিক হতে পারে সেই ভোটারদেরকে অ্যাট্রাক্ট করা। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো যে যারা একটু কাইন্ড অফ অথরিটেরিয়ান যে রেজিমগুলো গ্লোবালি আছে, আমরা যদি দেখবের সময় কিন্তু তার মধ্যে এই প্রচেষ্টাটা ছিল এই অথরিটেরিয়ান রেজিমগুলোর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা এবং চায়নাকে কাউন্টার করা, অর্থাৎ চায়নার যার বন্ধু আছে তাদেরকে বন্ধু বানিয়ে ফেলা। আর আমরা যেটা দেখছি যে চায়নাকে কন্টেইন করার ক্ষেত্রে চায়নার বন্ধু যারা আছে তাদেরকে চায়নার মানে আমেরিকার শত্রু হিসেবেই আর কি দেখার একটা চেষ্টা হয়েছে বা ওইরকম একটা অ্যাপ্রোচ নিয়েছে ডেমোক্রেট গভর্নমেন্ট। আচ্ছা, আর দেশের ক্ষেত্রে যেটা বলছিলেন সেটা হলো যে আমি দেখছিলাম আর কি কিছু কিছু মানে আলোচনাও দেখছিলাম যে এরকম মনে করা হচ্ছে যে আওয়ামী লীগ হয়তো বেনিফিটেড হবে যদি ট্রাম্প নির্বাচিত হয়। আবার কেউ কেউ বলছে যে যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার ডেমোক্রেট পার্টির লিডারশিপ যারা ছিলেন আগে, যেমন হিলারি ক্লিনটন ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু,
সো ডেমোক্রেটরা আসলে হয়তো ওনার গভর্নমেন্ট এক ধরনের সুবিধা পাবে। তবে আমি সেভাবে দেখতে চাই না বিষয়টা, কারণ বাংলাদেশকে তারা কিন্তু কোনো ব্যক্তি কেন্দ্রিক একটা মানে রাষ্ট্র হিসেবে দেখবে না, তারা ওভারঅল একটা স্টেট হিসেবেই বিবেচনা করবে। এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ আমি যেভাবে দেখি এজন্যই যে চাইনিজ যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে যার অন্তর্ভুক্ত বাংলাদেশও, সেখানে মানে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন কিংবা কমলা হ্যারিস যিনি নির্বাচিত হন না কেন, সেই প্রেক্ষিতে তারা চাইবে চাইনিজ যিনি নির্বাচিত হন। আপনাকে অনেক ধন্যবাদ জানাতে হচ্ছে, আমাদের হাতে সময় নেই, যিনি নির্বাচিত হন তিনি আসলে ইতিহাস। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেট নিউজ, এবং কি বাংলাদেশে যে ভিডিওগুলা তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন এবং নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন যে বাংলাদেশে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে এবং কি হতে যাচ্ছে বাংলাদেশে, এবং যে সর্বশেষ আপডেট নিউজগুলো আপনারা এই ভিডিওতে দেখ এবং কি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এবং সেই বিষয়গুলো নিয়ে যে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন, অবশ্যই এই ভিডিও সম্পর্কে এবং সামনে বাংলাদেশে কি হতে যাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কি হতে যাচ্ছে এবং যে আপডেট নিউজগুলো সবার আগে যেভাবে আপনারা দেখতে পারবেন, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কিন্তু পরবর্তী আপডেট নিউজগুলো এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। সম্মানিত দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।